আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশে ও প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই মেশিন বিক্রয় ইউটিউব চ্যানেল এবং আমাদের সানি মেশিনারিজের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমরা আজকে একটি ডাইস বিক্রি করলাম, মোমবাতি ডাইস। এই ডাইসটা দেখতে পাচ্ছেন, একটু কাছে আসেন। এই যে দেখতে পাচ্ছেন যে মোমবাতি ডাইসটা, এই ডাইসটা হচ্ছে আমাদের এই ভাইজান আলামিন ভাই। এই আলামিন ভাই হচ্ছে গিয়ে আজকে কুমিল্লা কোম্পানিগঞ্জ কুমিল্লা থেকে উনি আসছেন। আমাদের আগে কথা হয়েছিলো, আগে উনি আমাকে অনলাইনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা অ্যাডভান্স করছিল। তো আজকে উনি সরাসরি আসছে, আয়েশা এই ডাইসটা নিয়ে যাবেন আমাদের এখান থেকে, মোমবাতি ডাইস। এই যে হাতে দেখতে পাচ্ছেন মোমবাতি। হ্যাঁ, তো যারা অল্প পুঁজির মধ্যে ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন, যে অনেকে আছে যে একটা কম পুঁজির মধ্যে ব্যবসা করব, কিন্তু কি ধরনের বিজনেস করবে তা অনেকে বুঝে উঠতে পারে না, ভেবে উঠতে পারে না। তো তাদের জন্য বলবো, যারা কম পুঁজির ব্যবসা খুঁজতেছেন, তা আমি তাদের জন্য বলবো যে আপনারা মোমবাতির ব্যবসাটা করবেন। মোমবাতির ব্যবসাটা এই যে আমি দেখাচ্ছি, একটা দেন। এই যে মোমবাতির ব্যবসাটা, এই মোম এমন কোনো দোকান নাই যে ছোট ছোট দোকান আছে, চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় যত মুদির দোকান, যত বড় দোকান আছে, হ্যাঁ, সব দোকানেই কিন্তু এই মোমবাতি বিক্রি করে, ঠিক আছে। এবং এটা রানিং একটা আইটেম, ঠিক আছে, সব জায়গায় সব এলাকায় মোটামুটি ভালো ভালো চলে, ঠিক আছে। তো যারা অল্প পুঁজিতে, ধরেন আপনার 20,000 টাকা পুঁজি হইলে ডাইস এবং একটা মোমবাতি ডাইস এবং কাঁচামাল নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনার 18 থেকে 20,000 টাকা হলে শুরু করতে পারবেন। 5 টাকা দামের একটা মোম, আপনার এক প্যাকেট মোমে 35 টাকা খরচ পড়ে, ঠিক আছে। 5 টাকা দামের এক ডজন মোমে 35 টাকা খরচ পড়ে। তো এই 5 টাকা দামের মোমে আপনারা 40-45 টাকা বিক্রি করতে পারবেন, 42-45 টাকা এরকম বিক্রি হবে। প্রতি ডজনে আপনারা 7 থেকে 10 টাকা, 8 টাকা, 10 টাকা এরকম লাভ করতে পারবেন, ঠিক আছে। প্রতি বস্তায় 25 কেজির বস্তা মোমের পাউডার, 25 কেজির বস্তা আপনার 4,350 টাকা, ঠিক আছে। এক বস্তায় 25 কেজি থাকে, তো এক বস্তা মাল গালাইলে আপনি প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা ইনকাম থাকবে। আপনারা যদি দৈনিক একটা ডাইসে 2.5 বস্তা মাল গালানো যায়, আপনারা দৈনিক 2 থেকে 2.5 বস্তা মাল গালাইতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে আপনারা দৈনিক 3,000-3,500 টাকা ইনকাম করা সম্ভব। তার বিনিময়ে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, মার্কেটিং করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তো এই যে দেখতে পাচ্ছেন মোম, এই মোমগুলা পাউডার থাকে 25 কেজি, আর এই যে সুতা দেখতে পাচ্ছেন, এই সুতা 120 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম কেজি পাওয়া যায়। তো এক বান্ডিল 350 টাকা বা 300 টাকা সুতা, আর 12টা করে মোম প্যাকেট করার জন্য এটি হলো 5 পাউন্ডের বান্ডিল। এই 5 পাউন্ডের বান্ডিল আপনার, এই 5 পাউন্ডের বান্ডিল আপনার এই প্যাকেট, পলিথিন প্যাকেট আপনার 100 টাকা পাউন্ড নিবে, 500 টাকা, আর রাইসের দাম হচ্ছে আপনার 14,000 টাকা। তো 5 টাকা দামের 42 পিস 13, আর 10 টাকা দামের 36 পিস 14,000 টাকা, ঠিক আছে। এরকম দামের মধ্যে আপনারা মেশিনগুলো নিয়ে খুব অল্প পুঁজির মধ্যে 18 থেকে 20,000 টাকা পুঁজি হলে আপনারা ব্যবসা করতে পারবেন। দৈনিক আপনারা 2,000-2,500 আপনাদের মাল বেচা কেনার উপরে আপনাদের প্রফিট হবে, ঠিক আছে। তো যারা এই অল্প পুঁজির মধ্যে ব্যবসা করবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসুন, আমরা আজকে যিনি ডাইসটা নিলেন কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে, আমাদের আলামিন ভাই। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলামিন ভাই, একটু সামনে আসেন। আলামিন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, আমাদের এই সানি মেশিনারিজে, এই সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনি কিভাবে আসলেন? আমি অনলাইনে দেখছি আপনার সানি ওয়ার্কশপ, দেখিয়া ইউটিউব থেকে নামাই আপনার নাম্বার দিয়ে যোগাযোগ করছি। জি, করে দেখলাম মালগুলা কীভাবে মানে বানানো যায়, কীভাবে তৈরি করা যায়, এভাবে দেখিয়ে আমার আপনাদের সরাসরি কারখানায় চলে আসছি। জি জি, সরাসরি কারখানা আসছেন। ভিডিও তো যেরকম ইনশাল্লাহ দেখছেন, যে আমরা ভিডিও ছাড়ি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভিডিও ছাড়ি, এটা কি মিল পাইছেন? জি, ভিডিওতে যতটুকু দেখছি এত আমি ভালো পাইছি। জি, আপনার বা কথায় কাজে সব কিছু এত আমি ভালো পাইছি। জি ইনশাল্লাহ। জি,
তো এখানে এসে আপনার রাইস সবকিছু আপনি পছন্দ হইছে আল্লাহর রহমতে? যেমন বলছি এমন পাইছি ভাই। আবার অন্য অন্য জায়গা থেকে ইনশাআল্লাহ কম পাইছেন না? হ্যাঁ, অন্য অন্য জায়গা থেকে আমি 2 থেকে 8000 টাকা কম পেয়েছি। জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনি আপনি আমাদের এখান থেকে নিলেন এবং আপনাদের জন্য দোয়া রইল এই রাইস নিয়া, যাতে ইনশাআল্লাহ আপনি আরও ভালো কিছু করতে পারেন, আরও আরও এই ব্যবসাটাকে আরও বড় করতে পারেন এবং আরও 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 অন্য অন্য প্রোডাক্ট বাড়াইতে পারেন, তৈরি করতে পারেন। হ্যাঁ, আমি দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আর দেশবাসীর জন্য, আপনাদের জন্য যারা কথা থাকবে, আপনারা যারা এই ছোটোখাটো পুঁজি ব্যবসা করবেন, আপনারা আমাদের সানি মেশিনারি যে চলে আসবেন। ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা কেরানীগঞ্জ, আমাদের কারখানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি। কদমতলি এসে কদমতলি থেকে একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট আমাদের দোকানের সামনে, আমাদের দোকানটা হচ্ছে শাক্তা, নাম হচ্ছে শাক্তা। এই যে দেখাচ্ছি আমি, ওই যে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখেন ঠিকানাটা আমি একটু দেখাচ্ছি, কায়েস অ্যান্ড কাইট সুপার মার্কেট, কদমতলি আসবেন, কদমতলি থেকে ডাইরেক্ট শাক্তা নামবেন, ঠিক আছে? তাহলে আমাদের দোকানটা মেন রোডের সাথেই দোকান, ঠিক আছে? তো ভাইজান আলামিন ভাই, ইনশাআল্লাহ দোয়া করি আপনি এই ব্যবসাটা সফল হন আর আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন আর দেশবাসী সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।